ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আদালতকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, আন্দোলন স্তব্ধ করতেই তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানকে সাজা দেওয়া হয়েছে। বিস্তারিত মন্ডলের নামে রিপোর্টে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, ফ্যাসিবাদী প্রতিষ্ঠার জন্য আদালতকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। হুঁশিয়ারি দেন, দলটির নেতাদের সাজা দিয়ে এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না। আদালতকে তারা, বিচার বিভাগকে তারা ব্যবহার করছেন একটা উইপন হিসেবে, অস্ত্র হিসেবে তাদের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের চলমান সংকট শুরু হয়েছে আদালতের হাত ধরে। প্রথম থেকেই সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই আদালতকে কিন্তু তারা ব্যবহার করছে। আজকে এই যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, একটা গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকটও তৈরি হয়েছে কিন্তু আদালতকে দিয়ে। ফরমায়েশি রায়ের প্রতিবাদে শুক্রবারে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বাদ জুমায় প্রতিবাদ সমাবেশ হবে বলেও জানান মির্জা ফখরুল। রায়ের প্রতিবাদে আগামী কাল অর্থাৎ আপনার 4 আগস্ট আমরা সারা দেশে এই মহানগর পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা বাদ জুমা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা।